ঘটনাটা হয়েছে সকালে, আমার হাজবেন্ড যখন উঠছিল ঘুম থেকে সেরা, তখন আমারে ডাক দিয়েছে প্রথমে যে বাড়িটা পাওয়া যেতেছে না। তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গায় থাকে তাহলে বাড়িটা একই জায়গায় ভেবে থাকবো। তো আমরা যখন সকালে উঠে দেখি, মানে সব জায়গা খুঁজে খুঁজে করে দেখি বাড়িটা আর পাওয়া গেছে না। এরপরে আমরা সে পুলিশে গিয়ে সেটা ইনফর্ম করছে। আচ্ছা, কীভাবে বাইকটা নিতে পারে ধারণা? ধারণা আমরা তখন কি যখন সকালে আয়া দেখলাম যে জায়গাতে আমরা বাইকটা রাখি, এই জায়গাতে আমরা একটা দাগ পাইছি আর কি। তো সামনে যেহেতু আমরা ধারণা দাগ পাইছি, তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি, নতুন ব্যাটারি সব কিছুই নতুন, কিছুদিন মাত্র আগে পাল্টাইছিলাম সব কিছুই। তো এখন লোকটা আমাদের ধারণা যে দাউ দিয়া সেটা, তারা লোকটা ভেঙে লয়ে গেছে। কাল কোনো ধারণা আছে না কারা এই চুরিটা করতে পারে কি? আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজে মানে ড্রাগ এডিক্টেড থাকে। তো আমরা এখন কারেক্টলি তো কাউরে মানে ধারণা করতে পারি না যে হইতে পারে, কিন্তু আমাদের ধারণা যারা এদিকে ড্রাগ এডিক্টেড মানে ছেলেরা থাকে তারার মধ্যেই হতে পারে।